সামরিক শক্তিতে চার ধাপ নামল পাকিস্তান, ভারত কোথায়? পৃথিবীর সব থেকে দুর্ধর্ষ সেনাবাহিনী কাদের? সেরা দেশগুলির তালিকায় কি নিজেদের জায়গা করে নিতে পেরেছে ভারত? আমেরিকা রাশিয়াকে টক্কর দেওয়ার জায়গায় কে আছে? ভারত ও চীনের সামরিক শক্তির ফারাক কতটা? 2018 সালের সেরা 25 সেনাবাহিনীর তালিকা প্রকাশ করল গ্লোবাল ফায়ার পাওয়ার সংস্থা। দেখে নেওয়া যাক কারা জায়গা করে নিল সেরা 25-এ। তালিকা বানানোর সময় মোট 55টি বিষয়কে মাথায় রাখা হয়েছে। 136টি দেশের তুল্যমূল্য বিচারের পরই 2018 সালের চূড়ান্ত তালিকা তৈরি করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। সেনাবাহিনীর সংখ্যার পাশাপাশি অস্ত্রের বৈচিত্র্যের বিষয়টিও মাথায় রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, শিল্প পরিস্থিতি, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার বিষয়টিও তালিকায় তৈরির সময় বিবেচনা করা হয়েছে। পারমাণবিক অস্ত্র থাকলে বোনাস পয়েন্ট দেওয়া হয়েছে, কিন্তু পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের বিষয়টিকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, অর্থাৎ সেক্ষেত্রে মেলেনি কোনো অতিরিক্ত পয়েন্ট। দেশের অর্থনীতিকে বিবেচনা করা হলেও রাজনৈতিক ক্ষমতা কার হাতে আছে সে বিষয়টিকে তালিকা তৈরির সময় কোনো গুরুত্ব দেওয়া হয়নি। নিজেদের মধ্যে কৌশলগত যোগাযোগের কারণে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলিকে কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে পয়েন্ট দেওয়ার সময়। 2006 সাল থেকে এই তালিকা বানাচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার। সেরা 25-এ জায়গা করে নিয়েছে এশিয়ার 11টি দেশ, উত্তর আমেরিকার 2টি, ইউরোপের 8টি, আফ্রিকার 2টি, দক্ষিণ আমেরিকার 1টি দেশ এবং অস্ট্রেলিয়া। সামরিক শক্তির দিক থেকে সেরা 25 তালিকায় 21, 22, 23, 24 এবং 25তম স্থানে আছে অস্ট্রেলিয়া, পোল্যান্ড, আলজেরিয়া, তাইওয়ান এবং কানাডা। সেরা 25-এর তালিকায় চার ধাপ নামল পাকিস্তান। সেই তালিকায় 16, 17, 18, 19 এবং 20তম স্থানে আছে ইসরায়েল, পাকিস্তান, উত্তর কোরিয়া, স্পেন এবং ভিয়েতনাম। গত বছর হিসেবে তারা ছিল 13 নম্বরে, এখন 17তম স্থানে। তালিকায় 11, 12, 13, 14 এবং 15 নম্বর স্থানে ইতালি, মিশর, ইরান, ব্রাজিল এবং ইন্দোনেশিয়া। দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ হিসেবে এই তালিকায় ঢুকে পড়েছে ব্রাজিল। প্রথম 15-তে জায়গা করে নিয়েছে এশিয়ার 2 দেশ ইরান এবং ইন্দোনেশিয়াও। 6 থেকে 10-এ ইউরোপীয় শক্তিরই প্রাধান্য, যারা অধিকাংশই ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ। 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম এবং 10ম স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, তুরস্ক এবং জার্মানি। 5ম স্থানে আছে ইউরোপের আরেকটি শক্তি ফ্রান্স, আর 4র্থ স্থানে ভারত। অর্থাৎ সামরিক শক্তির দিক থেকে পৃথিবীর 4র্থ শক্তিশালী দেশ ভারত। ভারতীয় সেনাবাহিনীর মোট সদস্য সংখ্যা প্রায় 42 লক্ষ। ভারতের প্রতিরক্ষা বাজেট $47 বিলিয়ন ছাড়িয়েছে। এক সময় যে ইংল্যান্ডের কাছে পরাধীন থাকতে হয়েছিল, এখন তাকে ছাড়িয়ে গিয়েছে ভারত। তালিকার প্রথম 3টি দেশ হলো আমেরিকা, রাশিয়া আর চীন। অর্থাৎ এই মুহূর্তে ভারতের থেকে সামরিকভাবে শক্তিশালী শুধু আমেরিকা, রাশিয়া আর চীন। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে নিশ্চিতভাবে সারা পৃথিবীতে সামরিক শক্তির এক্সক্লুসিভ এলিট গ্রুপে এখন জায়গা করে নিয়েছে ভারত।